শীতকালীন সবজি কিভাবে ফর্জন করা যায়, তো আজকে আমি সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সিম আর ফুলকপি সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে এটা মুছে নিলাম, ভালো করে মুছে নিতে হবে যেন সবজির গায়ে পানি না লেগে থাকে। এখন একটা বাটিতে আমি ফুলকপি আর সিম দিয়ে দিব। তো আপনারা অনেক আপুরাই হচ্ছে সিদ্ধ করে রাখেন, সিদ্ধ করে রাখবেন না, সিদ্ধ করে রাখলে পরে আর রান্না করে খেতে টেস্ট লাগে না সবজিগুলো। তো আমি এইভাবে বক্সে করে রেখে দিব। আর আপনারা চাইলে বক্সের পরিবর্তে আপনারা পলিথিন ব্যাগটা ভালোভাবে ক্লিন করে নিয়ে পলিথিন ব্যাগে করেও রেখে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা পলিথিন ব্যাগ পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে আমি ফুলকপি সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ব্যাগটা মুড়িয়ে নিলাম। এখন আমি এই বাটিটা এবং এই যে পলিথিনে ভরলাম সবজিগুলো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। চলুন তাহলে রান্না করে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, রান্না শুরু করে দিচ্ছি। তো দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জালি কুমড়ো। তো জালি কুমড়োগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। কিছু মানুষের নিয়ে সবসময় আমার কিছু বলতেই হয়, কারণ তাদের চুলকানি যে কিছুতেই কমে না, সবকিছুতেই চুলকানি। বাঙালি মানেই চুলকানি, বাঙালি মানেই চুলকানি। এত চুলকানি, এত চুলকানি, চুলকাইতে চুলকাইতে আমার ঘা হয়ে গেছে, তবুও চুলকানি থামছে না রে ভাই, বলতেছি সামনে। তো দেখতেই পাচ্ছেন আরেকটা পাতিলে আমি পাশের চুলাতে লাল শাক কুচি করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। বাজার করে নিয়ে এসেছিলাম যে আমি গতকাল, তো সেই বাজারগুলোই আমি ফ্রিজে রেখেছিলাম। তো আজকে সেটা আমি কেটে বেছে ধুয়ে রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটা আমি ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে আমি এটা বাগার দিয়ে নিব। আমি ভাজিটা করে নিচ্ছিলাম, জালি কুমড়া ভাজিটা কমপ্লিট। এখন আমি এটা বাটিতে নামিয়ে নিব। বাটিতে নামিয়ে নিতে নিতে আমি আপনাদেরকে শেয়ার করছি। অনেকেই চুলকাইতে চুলকাইতে এসে বলেন, আপু ভিডিও করার কি আছে, ভিডিও দিয়ে কি হবে, আরে বাবা কিছু হোক না হোক আমার ফোন, আমি ভিডিও করি, আমি রান্না করি, আমি দেখাবো, তাতে তোর বাবার কি। তো এই যে দেখুন পাশের চুলে আমি আবার বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে ফ্রাই করে নিলাম তেল দিয়ে, সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, আমার শাকটাও কমপ্লিট। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এইটা হয়তো বা বলতে পারেন আপনারা, যাবো একটা বাটি বারবার দেখা যায়, এটা একটা বাটি না, এটা ফুল ফাইভ সেটের একটা সেট। দেখছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বিশেষ করে আট মাস বয়স থেকে তিন বছর বয়সের বাচ্চাদেরকে আপনারা এইভাবে শোল মাছ দিয়ে সবজি রান্না করে খাওয়াতে পারবেন, যে কোনো সবজি দিয়ে, মিষ্টি কুমড়া, ফুলকপি, সিম, গাজর, আলু। তো দেখতে পাচ্ছেন আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আমি কিভাবে রান্না করলাম আপনারা তো দেখতে পারলেন। তো এখন আমি ভালোভাবে এই শোল মাছ দিয়ে মিষ্টি কুমড়া গুলো ভাজা ভাজা করে নিব, তারপর আমি এটাতে পানি অ্যাড করে দেবো। আর অবশ্যই খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু এখানে একটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, এটা আমি কিছুই করি না, মাঝারি সাইজের একটা কাঁচামরিচ জাস্ট আমি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু আউলে দেওয়া যাবে না, ওরকমই আস্তই রাখতে হবে। তো এই যে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, আবারও পাশের চুলে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এতে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, নিয়ে আমি এর ভিতর দিয়ে দিলাম পালং শাক। আর কাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনার একটি মহামূল্যবান মতামত জানিয়ে আপুকে কমেন্ট করবেন, তাহলে আমি আর উৎসাহ পাবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নেড়ে চেড়ে নিয়ে। আর এই যে পাশের চুলায় বাবুর জন্য যে মাছ ভুনা বসিয়েছিলাম, মাছটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো আমার পালং শাক দিয়ে চিংড়ি ভুনাও রেডি, গুড়া চিংড়ি। তো এই তো এখন এটা আমি নামিয়ে নিব। আসলে আমার আম্মু সবসময় বলতো, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আমি সবসময় চেষ্টা করি সুন্দর ভাবে বাসায় সবাইকে পরিবেশন করে খাওয়াতে। তো এই তো ভাত, আমার আলাদা একটা সবজি রান্না করছি, এটা আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে ছিল হচ্ছে জালি কুমড়া ভাজি, লাল শাক ভাজি, বাবুর তরকারি, এই যে আমার স্পেশাল সেই তরকারিটা গুঁড়ো চিংড়ি দিয়ে পালং শাক। আর অবশ্যই আপুর ভিডিওগুলোকে শেয়ার করবেন, আপুকে সাপোর্ট করবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।